নমস্কার, পাক বিচিত্রের সকলকে স্বাগত জানাই। আমি আজ এই গরমে আপনাদের ট্যাংরা মাছের তেল ঝাল করে দেখাবো। এটি বানানো খুবই সহজ। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি, ট্যাংরা মাছের তেল ঝাল। ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি 12 পিস ট্যাংরা মাছ নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ বাটির মতো সর্ষের তেল নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে লাল কাঁচা লঙ্কাই লাল আমি পেস্ট করে নিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে সবুজ কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমার কাছে লাল কাঁচা লঙ্কাটা ছিল, তাই আমি ওটা পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চা চামচ কালো জিরে। এখানে সাদা গোটা জিরে আমি শিলে পেস্ট করে নিয়েছি 1 টেবিল চামচ। আদা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, এটা আমি শিলে পেস্ট করে নিয়েছি। ধনে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। হলুদ গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। নুন নিয়েছি পরিমাণ মতো। এখানে 3টি গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। কিছু ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি। এখন আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিব। তার জন্য 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি নুন হলুদ আর সর্ষের তেল মাছটার মধ্যে ভালো করে দুপাশেই মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি মাছে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ আমি একটু লাল করে ভেজে নিয়েছি। আপনারা যেমন খেতে পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি। এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা পেস্ট দিয়ে দিচ্ছি, জিরা পেস্ট দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, কড়াতে আমি যে তেলে মাছ ভেজেছি সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি কালো জিরে ফোড়নে দিচ্ছি। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। দেখুন, আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটা আমি নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসটা এসময় মিডিয়ামে রেখেছি। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে টমেটো পেস্টটা যতক্ষণ না কাঁচা গন্ধ কেটে যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখেছি। দেখুন, আমি টমেটো পেস্ট দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি গ্রেভি তৈরি করার জন্য জল দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখন গ্রেভিটা ফুটে উঠতে দেব। দেখুন, আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি।
তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন মাছটা আমি রান্না করে নেব 5-6 মিনিট। দেখুন আমার তেল জাল, ট্যাংরা মাছের তেল জাল তৈরি হয়ে গেছে। আমি 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আগে থেকে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এ রান্নায় একটু তেল বেশি দিতে হবে যেহেতু তেল জাল। এখানে জাল আর নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন আমার ট্যাংরা মাছের তেল জাল তৈরি হয়ে গেছে। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।